I just can't let you go. Lord knows that I've tried to. You said I was the only one. No one likes being lied to. You made this mess and left me with the pieces. Now I wanna burn all the bridges between us. Assalamualaikum, hello everyone. Welcome to another brand new episode of Jorashalik. So, আজকে আমরা চলে এসেছি মালয়েশিয়ার জাঙ্ক ক্যাফেতে। কি মনে করছেন? কি ভাবছেন যে আমরা এই লকডাউনের মধ্যে মালয়েশিয়া চলে এসেছি? মালয়েশিয়া কি তাহলে ট্যুরিজমের জন্য ওপেন করে দিয়েছে? না না, এখনো ওপেন করেনি। তো আমরা বলছিলাম যেটা হচ্ছে মিরপুরের জাঙ্ক ক্যাফে। এটা এখানে হচ্ছে যেহেতু মালয়েশিয়ান একটা চেইনের ব্যাপারে বলছিলাম, মালয়েশিয়ার ফেমাস জাঙ্ক ক্যাফের কথা। সো এখানের সিমিলারিটিস হচ্ছে মালয়েশিয়ার জাঙ্ক ক্যাফের যে হেড শেফ, উনি এখানের জাঙ্ক ক্যাফে মিরপুরের জাঙ্ক ক্যাফের বার্গার প্রিপেয়ার করছেন। সো আমরা দেরি না করে চলে আসলাম যে দেশে বসে মালয়েশিয়ার স্বাদ নিতে কেন পিছপা হই। সো আজকে আমরা চলে এসেছি মিরপুরে। এটা হচ্ছে লোকেশনটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমরা নিজেরাও খুব ভালো করে চিনি, আমরা নিজেরাও ভালো করে চিনি না, গুগল ম্যাপের ভরসায় চলে এসেছি। এটা কাজীপাড়া দিয়ে আসতে হয়। কাজীপাড়া থেকে সোজা এসে গোলচত্বরটা পার হয়ে কিছু দূর সামনে আগালেই হাতের বামে পড়বে। সো আমি ডেসক্রিপশন বক্সে আমাদের এটার লিঙ্কটা দিয়ে দিব। সো সেখান থেকে দেখে আপনারা চলে আসতে পারবেন। আর যারা মিরপুরবাসী আছেন তাদের কাছে তো খুব ইজিলি তারা জানেন হয়তো যে নতুন এটা ওপেন হয়েছে, নতুন না ঠিক, চার মাস হয়ে গেছে। সো আজকে আমরা এখানে ট্রাই করবো যে হচ্ছে মালয়েশিয়ার শেফ আমাদের কী কী সার্ভ কী কী প্রিপেয়ার করে আমাদেরকে সার্ভ করছেন। সো দেরি না করে আমরা চলুন শুরু করি। তো আমরা যতগুলো বার্গার অর্ডার করেছিলাম সবগুলো চলে আসছে। আর হচ্ছে দুটো বিফ আইটেম, একটা চিকেন আইটেম নিয়েছি আমরা, যদিও চিকেনটা আমি একটু জোর করে নিয়েছি কারণ আমি চাচ্ছিলাম একটা চিকেন আইটেম ট্রাই করার জন্য, কারণ ডাক্তার সাহেব বিফ বার্গার ছাড়া সে খেতে চায় না। তো এটা হচ্ছে চিকেন আইটেমটা, চিকেন বার্গারটা। এটা হচ্ছে লেমন অ্যান্ড হার্ব চিকেন, সবগুলোর মধ্যে একটা ছুরি জোস। ছুরিটা আমি বের করি আগে। সো দেখি আগে কী কী আছে এর ভেতরে। তো ভেতরে স্লাইস চিকেন আছে, মেয়োনিজ আছে অল্প, আর হচ্ছে শ্রীরাচা সস আছে, আর লেটুস আছে, দেন শসা আছে। সো এই তো বানটা মোটামুটি সফট, আর সাথে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে এবং মেয়োনিজ দিয়েছে। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই মেয়োনিজ হচ্ছে বার্গারের সাথে ইনক্লুডেড। সো এটা আলাদা করে অর্ডার করতে হবে না। সো আমি আগে বার্গারটা আগে এক বাইট দিয়ে শুরু করি। বার্গারটা বেশ ভালো, সফট, গরম গরম, দেখি কেমন টেস্ট। সসের ফ্লেভারটা আর চিকেনের ফ্লেভারটা দুটার মিলে বেশ সুন্দর স্পাইসি লেমনি একটা টেস্ট ক্রিয়েট করতেছে মুখে যে। বাট চিকেনটা একটু ড্রাই, কিন্তু হচ্ছে সসের পরিমাণ অনেক কম। তারা যেটা হচ্ছে দাবি করছিলেন যে তাদের বার্গার খেলে কোনো হাতে সস লাগবে না, মেয়োনিজ গলে গলে বেয়ে বেয়ে পড়বে না, সো সেই জিনিসটা আসলেই হচ্ছে না। আর যেটা বলবো যে হচ্ছে চিকেনের পরিমাণ মোটামুটি, আর স্পাইস লেভেল বেশ ভালোই, যেটা মানে লেমন অ্যান্ড হার্ব বার্গারে যেটা হয় যে লেমন টাইপের বার্গারগুলো একটু মাইল্ড হয়, কিন্তু এটা বেশ ভালো স্পাইসি, যে শ্রীরাচার সস ইউজ করার কারণে আই থিঙ্ক এরকম হয়েছে। আর হচ্ছে টেস্টটা বেশ ভালো, সালাদ আর লেটুস সব কিছু দিয়ে ওভারঅল টেস্টটা বেশ ভালো লাগছে, কিন্তু চিকেনটা আর একটু জুসি হলে আমার কাছে মনে হয় বেশি ভালো হতো। সো আই একটু খাই, মজা আসছে। মেয়োনিজটা একটু মিষ্টি, ভালোই মিষ্টি, মেয়োনিজটা একটু সল্টি হলে বেটার হতো। ফ্রেঞ্চ ফ্রাইগুলো বেশ ভালো, ফ্রেশ ফ্রেঞ্চ ফ্রাই। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা বিশেষত্ব যেটা বললেন যে হচ্ছে ওনারা নিজেরা এটা কাট করেন, কোনো থার্ড পার্টি ফ্রেঞ্চ ফ্রাই তারা ইউজ করেন না। সো আরও নো, দেখে বোঝার তো কোনো উপায় নেই, বাট টেস্ট অ্যাভারেজ।
তো আমি বসে গেছি দুইটা বার্গার নিয়ে, আর আমার বার্গার দুইটা দুইটাই বিফ বার্গার। তো এখানে যেটা প্রথম যেটা আমি ট্রাই করবো সেটা হলো ফুল অফ জাঙ্ক। আর আমাকে যারা চিনে তারা মোটামুটি জানে যে আমি কী পরিমাণ বার্গার খাই, এক জায়গায় বসে এরকম চার পাঁচটা বার্গার আমি সাবার করে দিতে পারবো। তো দেখা যাক আজকে আমি কতটা মানে পছন্দ করি এই বার্গারটা, আর এর টেস্টটা কেমন সেটাও আমি আপনাদেরকে জানাবো। তো ফুল অফ জাঙ্ক বার্গার এটা, সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে আর সস দেওয়া রয়েছে। তো দেখি এটা ট্রাই করে। এটা ও যেটা বললো সবগুলাতেই একটা করে নাইফ লাগানো, নাইফটা ছাড়িয়ে নিই। বার্গারটা মোটামুটি এক হাতেই ধরে যায়, আর বার্গারের ভেতরে এখানে প্যাটিটা বেশ মোটা। এখানে কিছু শ্যাডার চিজ রয়েছে, শ্যাডার চিজের নিচে সালাদ, লেটুস, এই তো। আর ও আচ্ছা, ভেতরে কিছু ইয়ে দেখা যাচ্ছে, সটেড মাশরুম দেখা যাচ্ছে, ক্যারামেলাইজড অনিয়নও রয়েছে কিছু। দেখি টেস্টটা কেমন। বার্গারটা ছোটো, বার্গারটাতে সস খুব বেশি না, আর চিজের মধ্যে শ্যাডার চিজটা আমাদের অনেক পছন্দের, সো এটা একটু ক্রিমি একটা ভাব থাকা উচিত। দেখি টেস্ট করে দেখি কেমন। খুব ছোটো, এক হাতেই ধরে যাবে আর কি। বেশ স্মোকি একটা ফ্লেভার, প্যাটিটা বেশি স্মোকি ফ্লেভারের, আর যেহেতু সস অনেক কম সো প্যাটির ফ্লেভারটা মুখের মধ্যে বাস্ট আউট করতেছে। সস বাস্ট আউট না করলে কিছু একটা বাস্ট আউট করবে সেটা প্যাটি। তো প্যাটির ফ্লেভারটা সুন্দর, আর বেশ ফ্রেশনেস এনে দিয়েছে এই যে সালাদগুলা, লেটুস পাতা বা কিউকাম্বার, টমেটো, এগুলা মানে একসাথে কামড় দিলে যখন মুখের মধ্যে সবগুলো একসঙ্গে যায় তখন বেশ ফ্রেশ একটা ভাব আসে। ধরুন ছোটোখাটো একটা বার্গার মোটামুটি তিন চার কামড়ই শেষ করে ফেলা যাবে, এরকম টেস্ট আমার কাছে ভালো লাগছে। এই টাইপের বার্গার দিয়ে চ্যালেঞ্জ দিলে পারবে না ওরা আমাদের সাথে। সুন্দর। তো এখানে যে বার্গারটা সেটা হলো যে শেফস স্পেশাল বিফ বার্গার। তো এটা মোটামুটি অনেকটা ওটার মতোই, বাট এটাতে একটা সানি সাইড আপ এগ রয়েছে, আর তার ঠিক নিচের লেয়ারটাই হলো যে কি চিজ, শ্যাডার চিজ, তাই তো। আর তারপর বিফ প্যাটি, প্যাটিটা বেশ বড়, মোটা একটা প্যাটি, প্যাটিটা জুসি বোঝা যাচ্ছে, চাপ দিলে জুস বের হয়ে আসছে এরকম। আর নিচে ক্যারামেলাইজড অনিয়ন রয়েছে, আর তার নিচে সটেড মাশরুম, আর তার একদম নিচের লেয়ারটা ভেজিটেবলস লাইক লেটুস পাতা, কিউকাম্বার, টমেটো, আগেরটা মতোই প্রায় সেম। শুধু এটা পার্থক্য আমার কাছে মনে হয় যে শুধুমাত্র সানসাইড এগ। তাই দেখি এটা, এটা একটু হেভি আগেরটার চেয়ে, পুরোটা চাপ দিলে এই সানসাইড এগটা মানে ক্রিমি যে এগ ইয়োকটা ওটা মুখের মধ্যে চলে আসবে। এটা বানটা ওটা থেকে ক্রিস্পি, বানটা মনে হয় আলাদা করে ভেতরের পাশটা ক্রিস্পি করা হয়েছে, একটা একদমই নরম, হাফ বয়েল মানে হাফ কী বলে হাফ পোস্ট টাইপের পোস্ট এগ, সো ইয়োকটা মুখের মধ্যে বাস্ট করছে। ওটার টেস্টটা পাওয়া যাচ্ছে ঠিক আলাদাভাবে, আর সস খুব বেশি না হওয়াতে অ্যাজ ওয়েল মানে এটাও পাওয়া যাচ্ছে, প্যাটিটার ফ্লেভারটাও ঠিক মতো পাওয়া যাচ্ছে। সাইড থেকে একটু খেয়ে দেখি। দুইটাই মজার, বাট আমার কাছে কেন জানি এই এই বার্গারটা আমার কাছে বেটার লাগছে। আর হ্যাঁ, এটার মধ্যে একটু গার্লিক একটা পাঞ্চ পাচ্ছি, মনে হয় ভেতরে গার্লিকের কোনো পেস্ট বা এই টাইপের কিছু ইউজ করা হয়েছে, গার্লিকের একটা ফ্লেভার রয়েছে, খুব মাইল্ড বাট পাওয়া যাচ্ছে। আমার বার্গারটা সুন্দর, সসের ব্যবহার অনেক কম, বাট স্টিল প্যাটিটাতে কিন্তু ইয়ে ঝরে ঝরে পড়ছে, দেখা যাচ্ছে এখানে জুসিনে ঝরে ঝরে পড়ছে। ভালো, আমার কাছে দুইটা বার্গারই ভালো লাগছে, বাট এটা বেটার, শেফস স্পেশালটা মাস্ট ট্রাই। তো আজকে আমরা আসার পরে মানে বুঝতে পারলাম আমরা অনেক লাকি, কারণ আজকে হচ্ছে তাদের একটা এক্সটেনশন শুরু হচ্ছে এক সাইডে জুসের জন্যে। সো এই আজকে থেকেই জুসগুলা সার্ভ করা শুরু হবে, সো সেই কারণে আমাদের হচ্ছে টেস্টিংয়ের জন্যে তারা আমাদের দুটো জুস অফার করেছেন, একটা হচ্ছে
ম্যাঙ্গো রোমারিটা, এটা হচ্ছে মকটেলসের মধ্যে। আর এটা নিয়েছি আমি হচ্ছে ট্রপিক্যাল স্মুদি। সো দেখি এই দুটা টেস্ট কেমন। সো আমি আগে হচ্ছে ম্যাঙ্গো রোমারিটাটা টেস্ট করে দেখি। হ্যাঁ, কী হইল? দেখি এটা টেস্টটা কেমন। সো আমি আগে ক্যাপটা সরাই, দেখি ভিতরে কেমন দেখতে। সো ওভারঅল একই রকম চেহারা, কোনো লেয়ার নেই। সো দেখি কেমন। ঝাঁঝালো একটা ফ্লেভার, মানে মকটেলের ফ্লেভারটা যেমন হয় একদম এরকম। ম্যাঙ্গোর একটা মাইল্ড সুইটনেস আছে, খুব বেশি মিষ্টি না, বাট ফ্লেভারটা খুব রিফ্রেশিং। মানে একটা ঝাঁঝালো একটা টেস্ট, মানে বার্গার, এতগুলো বার্গার খাওয়ার পর তখন হচ্ছে মানে প্যালেট ক্লিনজারের মতো একটা ঝাঁঝালো টেস্ট দিয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে ম্যাঙ্গোর একটা সুইটনেস রেখে যাচ্ছে মুখের মধ্যে। সো ফ্লেভারটা খুব ভালো লাগতেছে। ঠান্ডা ঠান্ডা একদম, এটা সুন্দর। দেখি এবার স্মুদিটার টেস্টটা কেমন। স্মুদিটাও একই রকম। সো দেখি স্মুদি ফ্লেভারটা কেমন আসতেছে ওভারঅল। এটা বোঝা যাচ্ছে বেশ ক্রিমিনেস একটা থাকবে ভেতরে। দেখি টেস্টটা কেমন। এটার মধ্যে বানানার ফ্লেভারটা খুব বেশি প্রমিনেন্ট স্মুদিটার মধ্যে, মানে কাইন্ড অফ বানানা মিল্কশেক বা মিক্সড ফ্রুট মিল্কশেকের মতো কিছুটা লাগছে আমার কাছে। এটার টেস্টটাও ভালো, বাট আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। সো এটা তুমি খাবা, এটা আমার, এটা জোস। সো তিনটা বার্গার আর এতগুলো ফ্রেঞ্চ ফ্রাই শেষ করতে আমাদের আসলে হিমশিম খেতে হয়েছে। অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরিমাণ এত বেশি ছিল যে তিনটা বার্গারের সাথেই ফ্রেঞ্চ ফ্রাই ছিল। সো আমাদের দুজনের জন্যে পোর্শন সাইজ একটু বেশি ছিল, তারপরেও অনেক কষ্টে শেষ করে ফেলেছি। আর হচ্ছে ড্রিঙ্কস যে দুটো ছিল, ড্রিঙ্কস দুটোও খুবই ভালো লেগেছে আমার কাছে। মানে ড্রিঙ্কস দুটো আসলেই টপ নচ ছিল। বার্গারের মধ্যে আমাদের দুজনের কাছেই শেফ স্পেশাল বার্গারটা মানে এক নাম্বার, যেটা হচ্ছে আমরা বলবো যে এটা আসলে এখানে আসলে অবশ্যই শেফ স্পেশাল বার্গারটা, হ্যাঁ ওটা অবশ্যই ট্রাই করবেন। আর যেটা ছিল যে লেমন অ্যান্ড হার্বস চিকেন, সেটাও খুব ভালো ছিল। সেটার মধ্যেও হচ্ছে লেমনের পাঁচটা প্লাস হচ্ছে শ্রীরাচা সসের যে একটা স্পাইসিনেস আছে, সো ওইটা মানে মিলে খুব ভালো একটা কম্বিনেশন ক্রিয়েট করছিল। হ্যাঁ, ওটা জুসি ছিল, যদিও না আমার কাছে চিকেনের পিসগুলো একটু ড্রাই লেগেছে ভেতরে, বাট শেফ স্পেশাল যেটা ছিল, শেফ স্পেশালটা কিন্তু পুরো বার্গার থেকে স্পেশালটা খুব জুসি ছিল, জুস বে বে পড়ছিল এরকম মনে হচ্ছিল, কিন্তু ওইটা ছিল প্যাটি থেকে বেশ সুন্দর একটা স্মোকি ফ্লেভার ছিল। এখানকার স্পেশালটি হচ্ছে যে তারা মাংস যেটা ইউজ করছে বিফ প্যাটির জন্যে, সেটা হচ্ছে নিজেরাই তারা হচ্ছে কিমা করে নিচ্ছে, এমন না যে হচ্ছে কিমা করা মাংস কিনে এনে তারা প্রিপেয়ার করছে, বাট নিজেরাই কিমা করে নিচ্ছে, নিজেদের প্রসেস করা। সো এই জিনিসটা বেশ ভালো। প্লাস হচ্ছে ওয়েজেস, ফ্রেঞ্চ ফ্রাই সব কিছুই তারা নিজেরা ইনহাউসে মানে কাট করে প্রিপেয়ার করছে। সো এটাও একটা ভালো দিক। আমি যদিও ফ্রেঞ্চ ফ্রাই আমি কোনো ডিফারেন্স পাইনি, মেবি আমাদের চোখে ধরা পড়বে না। সো এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্টটাও ভালো ছিল। মেয়োনিজটা একটু মিষ্টি ছিল আমার কাছে লেগেছে। আমি এটা বলেছি যে মেয়োনিজটা একটু সুইটনেসটা একটু কমালে ভালো লাগবে। আর জুস যে দুটা ছিল, ড্রিঙ্কস দুটা আসলেই খুব ভালো ছিল। ম্যাঙ্গো রোমারিয়াটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর যেটা আরেকটা যেটা ছিল ট্রপিক্যাল স্মুদিজ, ওটার টেস্টটা আমার কাছে, আমরা সিঙ্গাপুর জুস কর্নারে যে অ্যারাবিয়ান মিক্সটা খাই, সো ওটার সাথে আমার মানে খুব মিল লেগেছে। হ্যাঁ, কিন্তু এটাতে একটু ঝাঁঝালো একটা পাঞ্চ আছে। হ্যাঁ, এটার মধ্যে যেহেতু মকটেইলের মধ্যে এটা, সো একটা ঝাঁঝালো পাঞ্চ আছে, সোডা টাইপের কিছু একটা হয়তো ইউজ করা হয়েছে, সেই জন্য একটা ঝাঁঝালো পাঞ্চ আছে, বাট টেস্টটা খুব ভালো লেগেছে। এখন আসি প্রাইসের কথায়। সো প্রাইসের মধ্যে ফুল অফ জাঙ্ক যেটা ছিল, সেটার প্রাইস ছিল 250 টাকা। দেন হচ্ছে শেফ স্পেশাল বার্গার যেটা, ওটা 300 টাকা। আর লেমন অ্যান্ড হার্ব চিকেন যেটা, সেটা হচ্ছে 280 টাকা। সো প্রাইস অনুযায়ী আমি যেটা বলবো যে বার্গার সাইজ এবং হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই সহ ফ্রেঞ্চ ফ্রাই থাকাতে প্রাইসটা আমার কাছে রিজনেবল মনে হয়েছে।
আর হচ্ছে জাঙ্ক ফুল অফ জাঙ্কের থেকেও আমার কাছে শেফ স্পেশালটা বেশি ভালো লেগেছে। সো আমি বলবো যে শেফ স্পেশালটা অবশ্যই ট্রাই করবেন, লেমন অ্যান্ড হার্বটাও ট্রাই করতে পারেন। আমরা যদিও এখানে পাস্তা বা অন্য সেট মিলস ট্রাই করিনি, যেহেতু বার্গারের স্পেশাল তাদের স্পেশালটি হচ্ছে বার্গারে, সো আমরা বার্গারেই স্টিক উই স্টিক টু বার্গার। সো আমাদের কাছে মোটামুটি ভালো, বেশ ভালো লেগেছে। আর জুসের মধ্যে যেটা বলবো, ড্রিঙ্কসের প্রাইস ছিল হচ্ছে আমরা যেটা নিয়েছি ম্যাঙ্গো রোমারিয়া, ওটা ছিল 200 টাকা, আর হচ্ছে সরি স্মুদিটা ছিল 200 টাকা, আর ম্যাঙ্গো রোমারিয়া ছিল 180 টাকা। সো এই ছিল ওভারঅল প্রাইস, যদিও আমরা অনেক ইনসিস্ট করার পরও ফুল পে করতে পারিনি। তারা কমপ্লিমেন্টারি আমাদেরকে জুসটা অফার করেছে, যেহেতু তাদের আজকে জুসের যে এক্সটেনশনটা ওটা আজকে ওপেন হচ্ছে, সো ওপেনিং হিসেবে স্মোকিং জোনটাও, স্মোকিং জোন হ্যাঁ ওটা কমন, সো আজকে ওপেনিং হিসেবে তারা আমাদেরকে টেস্টিংয়ের জন্য অফার করেছে এটা। প্লাস হচ্ছে আমাদের চিকেন যে বার্গারটা নিয়েছিলাম সেটার প্রাইসটা ওনারা আমাদের দিতে দেননি, তো আমরা আলটিমেটলি হচ্ছে বিফ বার্গার দুটোর প্রাইস পে করেছি। সো তাদের পক্ষ থেকে খুব সুন্দর একটা জেস্টার ছিল, উই সিম্পলি ডিডেন্ট এক্সপেক্ট দ্যাট, বাট আমাদের কাছে ভালো লেগেছে। সো আমরা বলবো মিরপুরে যারা আছেন বা আশেপাশে যারা আছেন, আমরা ধানমন্ডি থেকে এসেছি, বাট মিরপুরে যারা আছেন তারা তো অবশ্যই আসতে পারেন এবং অন্য জায়গা থেকেও এসে ট্রাই করতে পারেন, যেহেতু স্পেশাল মালয়েশিয়ান শেফ দ্বারা শেফ আপনাদেরকে জন্য প্রিপেয়ার করছে। সো টেস্টটার মধ্যে একটা ডিফারেন্স আপনারা, অথেন্টিক মালয়েশিয়ান টেস্ট যদি কেউ খুঁজে তাদের আশা উচিত, ইউ উইল সিম্পলি সি দ্য ডিফারেন্স। সো বলবো যে আসবেন এবং ট্রাই করবেন। আর হচ্ছে যদি কোনো আপনারা টেস্ট করে আপনাদের যদি কিছু বলার থাকে বা আমাদের সাথে যদি কোনো ডিসএগ্রিমেন্ট থাকে বা আমাদের টেস্টের সাথে যদি আপনাদের টেস্ট বাট মিলে যায়, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, অন্য কোনো বার্গার টেস্ট করলেও সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আমাদের ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা লাইক বেল আইকনটি ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। আর হচ্ছে যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।